वेलकम बैक मैथमेटिक्स क्लास बीटे और दशम श्रेणी गणितर दुटो अंक आलोचना करब सेटा होते 4 नम्बर 5 नम्बर और 6 नम्बर एर आगे क्लासे आमरा 3 नम्बर और 4 नम्बर अंक दुटी अपलोड कर रेखेछि तोमरा जारा ओई दुटो अंक देखोनी तारा अवश्य एखोनी देखे निते पारो। तो आजके आमरा जे 5 और 6 नम्बर अंक दुटो समाधान करब। अंक दुटी आमि सहजे बोझानोर चेष्टा करब, तोमरा एकटु मनोयोग सहकारे शेष पर्यन्त भिडियोटी देखो ताहले सहजे बुझते पारबे। आर धारावाहिक अंक समाधान पेते तुम्हारा अवश्य चैनलटी सबसक्राइब करे आमादेर साथे थाकबे और बेल बटनटी अल करे देबे, सेई साथे बंधुदेर साथे शेयर करबे। तो चलो शुरू करा जाक आमादेर आजकेर दुटी अंक। प्रश्नटा होच्छे x - 1 / x = 4 होले प्रमाण करो जे x टू दि पावर 4 + 1 / x टू दि पावर 4 = 322 अर्थात एटाके आमादेरके प्रमाण करते बोलेछे। प्रमाण करार जोन्नो आमादेरके तारा एकटा अपशन दिয়েছে, सेटा होच्छे कि सेटा होच्छे x - 1 / x = 4। तो आमरा प्रथमे लिखबो देवा आछे x - 1 / x = 4, এটা আমরা লিখে নিলাম। এখন এই অংশটাকে আমরা সমাধান করে এইটার মান বের করব। তাহলে এই অংশটাকে সমাধান করতে হলে আমরা এইটার উভয় পক্ষকে বর্গ করে নেব। এজন্য আমরা লিখব বা x - 1 / x = 1 / x² = 4² অর্থাৎ এইটার মাধ্যমে আমরা এই অঙ্কটাকে বর্গ করে আমরা এই মানটা বের করব। এজন্য আমরা x - 1 / x = 4 কে বর্গ করলাম। সেটার জন্য আমরা কি লিখেছি x - 1 / x হোল স্কয়ার = 4 হোল স্কয়ার, উভয় ক্ষেত্রে আমরা বর্গ দিয়েছি। এখন বর্গ দেওয়ার পর আমরা এটাকে a এবং এটাকে b কল্পনা করলে আমরা a - b হোল স্কয়ারের সূত্রটা পেয়ে যাই। তাহলে আমরা সবাই a - b হোল স্কয়ারের সূত্রটা জানি। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। ওই আঙ্গিকেই আমরা এখন এটাকে লিখব x স্কয়ার - 2x 1 / x + 1 / x হোল স্কয়ার = 16। তোমরা একটু খেয়াল করো, এটাকে আমরা a স্কয়ার - b হোল স্কয়ার সূত্র আকারে লিখলে এটা কি দাঁড়ায় x স্কয়ার - 2x 1 / x + 1 / x হোল স্কয়ার = 4 এর বর্গ হচ্ছে 16। এখন তোমরা দেখো সেটা হচ্ছে কি আমরা এই যে পেলাম এই অংশটা, এই অংশটা থেকে আমরা এই জায়গায় এই যে x এটা কাটাকাটি করতে পারি, কারণ এটা উভয়ে ভাগ অবস্থায় আছে। আর উপরে নিচে কোনো সংখ্যা ভাগ অবস্থায় থাকলে সেটা কাটা যায়। তাহলে আমরা যদি এখন x এবং x কে কেটে দেই আমাদের বাকি কি থাকে দেখো, বা x স্কয়ার - 2 प्लस 1 बाई एक्स स्क्वायर इक्वल टू 16। देखो ए एक्स एवं एक्स हमें केटे देवार पर एखाने आमादेर बाकी थाकलो एक्स स्क्वायर माइनस 2 थाकबे आर थाकबे ए जे 1 आर एक्स एर बर्ग होच्छे एक्स स्क्वायर इक्वल टू 16। এখন আমরা যদি এই যে এখানে 2টারে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ সমান সমান যে আছে সমান সমানের ডান বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়। আমরা জানি যে কোনো ইকুয়াল সংখ্যা ডান থেকে বামে এবং বাম থেকে ডানে কোনো সংখ্যা বা রাশিকে নেওয়ার জন্য সেটা কি চেঞ্জ হয়, চিহ্নটা চেঞ্জ হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। তো এখানে যেহেতু আমরা -2 কে এই পাশে আনবো, এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখবো বা x স্কয়ার 1 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 2। ওকে, এখন আমরা লিখবো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার বাই 18 হোল স্কয়ার। এখানে কি করেছি দেখো, এখানে এই যে অংশটা পেলাম আর এটাকে আমরা যোগ করে একটা লাইন কমিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এটা এরকম হতো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 18, ওটাকে আমরা আলাদা না লিখে একসাথে লিখলাম। সেটা হচ্ছে এখন আমরা এখানে কি পেলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারে যদি আমরা আবারও বর্গ করি তাহলে আবারও বর্গ করলে কি হয় দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু এখানে 16 প্লাস 2 হয় 18 আর 18 এর বর্গ হচ্ছে 18 স্কয়ার। এজন্য আমরা লিখলাম কি পুনরায় বর্গ করে। এখন এটাকে আমরা আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে লিখতে পারি। এটা a এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 18 × 18 18 এর বর্গ হচ্ছে 324 324। এখানে দেখো আমরা যেহেতু বললাম যে এটাকে a এবং এটা পুরোটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2a অর্থাৎ x স্কয়ার b অর্থাৎ 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার এটা b। তাহলে এখন কি দাঁড়ালো x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার ডট 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 324। এখন যদি এটাকে আমরা গুণ করি, এখন x এর বর্গ x এখানে 2 আছে এখানে 2 আছে, 2 গুণে 4 অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 2 আছে আর x স্কয়ার এর x স্কয়ারে কাটা যাবে। এই যে এই অংশটার মতো এটার মতো এখানে x স্কয়ার এর x স্কয়ার কাটা যাবে আর এখানে থাকবে 1 / x x স্কয়ার স্কয়ার 2 গুণে 4। তাহলে এটাকে আমরা লিখবো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 2 1 / x টু দি পাওয়ার 4 = 2 324। देखो कि लिखेছি এখানে x স্কয়ার আর x স্কয়ার কেটে দিয়ে পাইলাম শুধুমাত্র 2। এখন এই 2 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে। দেখো এটা আছে এখন প্লাস আছে, এখন এই পাশে আসলে মাইনাস হবে। এর আগের বার কিন্তু এটা মাইনাস ছিল প্লাস হয়েছে, এখন এটা প্লাস আছে মাইনাস হবে। তাহলে আমরা এটাকে লিখব বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 মাইনাস 2। এখন আমরা লিখব সুতরাং বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখানে 324 থেকে 2 গেলে 322 থাকে, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি এই যে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 322 হবে। তাহলে আমাদের কি হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 হয়ে গেল। তার মানে আমরা এটা প্রমাণিত করেছি, অর্থাৎ এটা প্রমাণ করেছি যে এটা ঠিক আছে। এবার আমরা 6 নম্বর অঙ্কটি খতম করব। আচ্ছা 6 নম্বর অঙ্কটি যদি আমরা দেখি, 6 নম্বর অঙ্কটি প্রশ্নটি হচ্ছে দেখো ঠিক আগেরটার মতোই হবে, কিছুটা পরিবর্তিত আর কি, এতটুকু আর কিছু না। এটা প্রশ্ন হচ্ছে 2x প্লাস 2 বাই x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত? এখানে মান দেওয়া আছে 2x প্লাস 2 বাই x ইকুয়াল টু 3। তাহলে আমাদেরকে বের করতে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন আমরা প্রথমে লিখব দেওয়া আছে যেটা সেটা লিখব 2x প্লাস 2 বাই x ইকুয়াল টু 3। এখানে আমরা কি করব দেখো আমরা এটা সমাধান করেই কিন্তু এটার মান বের করব আগের অঙ্কটির মতো। তাহলে এটাকে আমরা এখানে দেখা যায় যে 2x আছে, এখানে 2 আছে, এখানে x আছে। তাহলে আমরা এই যে অংশটা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখব বা 2 কমন নিলে থাকে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3। কি থাকলো দেখো এখান থেকে আমরা 2 নিয়ে গেলাম, 2 নিয়ে গেলে এখানে x থাকে x নিলাম, প্লাস যেহেতু 2 চলে গেছে তার 1 থাকে, তাহলে 1 বাই x। এখন এই অংশটাকে আমরা কি করব, এর আগে আমরা এই 2টাকে এই পাশে নিয়ে আসব। এখন দেখো এটা কিন্তু এখানে প্লাস এটা না, এটা এখানে পুরোটা হচ্ছে গুণ অবস্থায়। এই গুণ অবস্থায় থাকলে যখন একটা সংখ্যা আরেকটু অন্যদিকে যাবে অর্থাৎ ইকুয়ালের ডান বাম পাশে যাবে, তাহলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে এটা এখানে ভাগ হবে। তাহলে এটা হয়ে যাবে কি বা x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3/2। এই 2টা এখানে কি আসলো ভাগ আকারে আসবে, অর্থাৎ এটা নিচে যাবে যেহেতু এটা এখানে গুণ অবস্থায় আছে। এখানে 2 ইনটু x প্লাস 1 বাই x, তো এই 2টা আমরা এখানে এই পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। তোমরা অনেকেই এটা জানো, যারা জানো না তাদের জন্য শুধুমাত্র বলা। তাহলে এখন আমরা পেলাম কি x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3/2। এখন আমরা যদি এটাকে বর্গ করি ওই যে আগের অঙ্কটির মতো, এটাকে বর্গ করলে আমাদের হয়তো হয়ে যাবে কি হবে দেখো বা x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 3/2 হোল স্কয়ার বর্গ করে। এখানে আমরা এখন কি করব a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখব। a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি আমরা লিখি তাহলে লিখব x স্কয়ার প্লাস 2x 1 বাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 3 × 3, অর্থাৎ 3 × 3 = 9 এবং 2 × 2 4 হয়। কি করেছে দেখো এটা সূত্র আমরা লিখছি, সূত্র লিখলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এখানে আমরা বললাম তো a প্লাস b হোল স্কয়ার, বারবার বলি তোমরা হয়তো ডিস্টার্ব ফিল করো কিন্তু মনে রাখার জন্য আমি বারবার বলি। এটাকে আমরা a এবং b কল্পনা করব, তাহলে a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2x 1 বাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার। আর এখানে 3 এর উপর বর্গ মানে 3 × 3 অর্থাৎ 9 এবং 2 এর উপর বর্গ, এখানে দুইটা সংখ্যার উপরেই কিন্তু বর্গ, 3 এর উপর বর্গ 2 এর উপর বর্গ, যেহেতু হোল এখানে কিন্তু একটার উপরে করে কিন্তু একটাই হতো, যেহেতু এখানে হোল অবস্থায় আছে তার মানে দুইটার উপরে, তাহলে 3 এর বর্গ হবে এবং 2 এর বর্গ হবে। 3 এর বর্গ আমরা পেলাম 9 আর 2 এর বর্গ পেলাম 4। আর এখানে আমরা এখন যদি পরবর্তী লাইনের জন্য দেখো এখানে এই অবস্থায় আমরা x আর x কেটে দিতে পারি, তাহলে থাকবে শুধুমাত্র 2। আমরা পাবো কি বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 9/4 মাইনাস 2। এখন দেখো এই যে 2 পেলাম, এখানে আমরা একটা লাইন কমিয়ে দিচ্ছি আর কি 2। এখানে আমরা এটা লিখতে পারতাম যে x স্কয়ার প্লাস 2 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 9/4। ওটা আমরা না লিখে কি করছি যেহেতু এটা আর এটা কাটা যাবে এবং এখানে প্লাস 2 আছে, এই 2টাকে এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস 2 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 9/4 মাইনাস 2। এখন ডান পাশের অংশ আমরা একটু সমাধান করতে হবে, সেটা হচ্ছে আমরা লিখব বা x স্কয়ার 1 বাই প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু, এখানে যে কি করলাম দেখো এখানে এই যে এটাকে লসাগু বসাগু করলে এটা নিচে আছে, তাহলে 4 হবে লসাগু, আর 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 কে 9 দ্বারা গুণ করলে 9, 9 কে 9, আর এই 2 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে কত 2, আর 2 সরি এই 4 দ্বারা যদি 4 এখানে 1 আছে, 4 দ্বারা 1 কে ভাগ করলে সেটা হবে 4 আর 2 দ্বারা গুণ করলে হবে 8। তাহলে পেলাম কি 9 - 8। অতএব আমরা পাবো কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 1/4। তাহলে আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান নির্ণয় করা, তাহলে অলরেডি আমরা পেয়ে গেলাম। এটা আমরা লিখব সুতরাং নির্ণেয় মান হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 1/4 आंसर। এটাই হচ্ছে এটা উত্তর। আশা করি ভিডিওটি একটু বড় হলেও আমি সহজে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝেছো। না হলে আরেকবার দেখতে পারো, আর যে কোনো অঙ্ক অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে তো তোমরা শিখতে পারবে না। তো আজকে আমরা পরবর্তী ক্লাসে যেহেতু 7 এবং 8 নম্বর অঙ্কটি আলোচনা করবো, তো আবারও বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি অল করে দাও, তাহলে পরবর্তী যখন অঙ্কটা আপলোড করবো তখনই তোমরা পেয়ে যাবে। তো আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।